কালোই আমার ইমান উৎসাহিত হওয়ার দরকারও নাই, আর আমি হিন্দু বেঙ্গলী সমাজে তেনেকৈ ভাবাও নাই, কারণ ইয়ার পড়া একো পাবলগীয়াও নাই। যিসকলে প্রচার করে আছে তেখেতকলে জানে তেখেতকলে রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে, বিশেষকে কংগ্রেস পার্টির কথা কো, ইউডিএফের কথা কো, তেখেতকলে একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য লয়ে তেখেতকলে অপপ্রচার একটা চলাই আছে। আপনালোকে যদি আইনত আইন হিসাবে দেখে, তাতে দেখিব যে কার যেটু সময়সীমা দিছে, চৌদ্দর পিছত কোনোবা আহিলেও হেৰি নকৰা, চৌদ্দর পৰা আপুনি যদি 2000লৈকে কোনো হিন্দু বঙালী অহা নাই, তার আগেলৈকে যিমে যিখিনি আছে তেখেতসকলে এনেই পাব, যে কেইজনে আহিছে, তো সেইটোলৈ কি কৰাৰ আছে? মই তো আচৰিত হৈছোঁ যে 2 কোটি 3 কোটি এইবিলাক বাংলাদেশৰ পৰা মানুহ আহি যাব, এইটো এটা মিছা অপপ্রচার, ৰাজনৈতিক এটা উদ্দেশ্য লৈ তেখেতসকলে কাম কৰি আছে। তো কালৈ আমাৰ উৎসাহ একো নাই, ইয়াতে হিন্দু বেংগলীবিলাক আমিও দেখিছোঁ তেখেতসকলে আমাক উল্টা সুধিছে যে কাটো দি কি বস্তু, এইটো দি কি হব, কি হয়, তেখেতসকলৰতো কোনো প্ৰব্লেম নাই। তো সেইটো বারবার খালি অখিল গগৈৰ মন্তব্য দেখো, বারবার খালি কংগ্রেসের মন্তব্য দেখো, তেখেতসকলে কয়, বেলেগে তো নকয়, সেইটোৱে কথা যে এইটোলৈ আমাৰ উৎসাহিত হোৱাৰ একো নাই। আমি অলরেডি জানে মই মোৰ কি প্ৰব্লেম আছে, মোৰ কিবা সেটেলমেন্টৰ প্ৰশ্ন আছে নেকি, নাই। তেনেকুৱা আপুনি যিকোনো হিন্দু বঙালীক সোধক, তেখেতসকলৰ কোনো প্ৰব্লেম নাই। আমি অসমীয়া হিচাপে আছোঁ, অসমীয়া সমাজ, অসমীয়া সংস্কৃতি, অসমীয়া কালচাৰলৈ আমি আগবাঢ়িব খোজোঁ, সেইটো যাতে আমাক আগবাঢ়িব দিয়ে সকলে। কালৈ আমাৰ ইমান উৎসাহিত হোৱাৰ দৰকাৰো নাই, আৰু আমি হিন্দু বেংগলী সমাজে তেনেকৈ ভাবাও নাই, কাৰণ ইয়াৰ পৰা একো পাবলগীয়াও নাই। যিসকলে প্ৰচাৰ কৰি আছে তেখেতসকলে জানে তেখেতসকলৰ ৰাজনৈতিক একটা উদ্দেশ্য আছে, বিশেষকে কংগ্রেছ পার্টির কথা কো, ইউডিএফের কথা কো, তেখেতকলে একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য লৈ তেখেতকলে অপপ্রচার একটা চলাই আছে। আপনালোকে যদি আইনত আইন হিসাবে দেখে, তাতে দেখিব যে কার যেটু সময়সীমা দিছে, চৌদ্দর পিছত কোনোবা আহিলেও হেৰি নকৰা, চৌদ্দর পৰা আপুনি যদি 2000লৈকে কোনো হিন্দু বঙালী অহা নাই, তার আগেলৈকে যিমে যিখিনি আছে তেখেতকলে এনেই পাব, যে কেইজনে আহিছে, তো সেইটোলৈ কি কৰাৰ আছে? মই তো আচৰিত হৈছোঁ যে 2 কোটি 3 কোটি এইবিলাক বাংলাদেশৰ পৰা মানুহ আহি যাব, এইটো এটা মিছা অপপ্রচার, ৰাজনৈতিক এটা উদ্দেশ্য লৈ তেখেতসকলে কাম কৰি আছে। তো কালৈ আমাৰ উৎসাহ একো নাই, ইয়াতে হিন্দু বেংগলীবিলাক আমিও দেখিছোঁ তেখেতসকলে আমাক উল্টা সুধিছে যে কাটো দি কি বস্তু, এইটো দি কি হব, কি হয়, এইটো তেখেতসকলৰতো কোনো প্ৰব্লেম নাই। তো সেইটো বারবার খালি অখিল গগৈৰ মন্তব্য দেখো, বারবার খালি কংগ্রেসেরই মন্তব্য দেখো, তেখেতসকলে কয়, বেলেগে তো নকয়, সেইটোৱে কথা যে এইটোলৈ আমাৰ উৎসাহিত হোৱাৰ একো নাই। আমি অলরেডি জানে মই মোৰ কি প্ৰব্লেম আছে, মোৰ কিবা সেটেলমেন্টৰ প্ৰশ্ন আছে নেকি, নাই। তেনেকুৱা আপুনি যিকোনো হিন্দু বঙালীক সোধক, তেখেতসকলৰ কোনো প্ৰব্লেম নাই। আমি অসমীয়া হিচাপে আছোঁ, অসমীয়া সমাজ, অসমীয়া সংস্কৃতি, অসমীয়া কালচাৰলৈ আমি আগবাঢ়িব খোজোঁ, সেইটো যাতে আমাক আগবাঢ়িব দিয়ে সকলোৱে।